এবার 22 জুলাই আমি আমাকে ডিবি তুলে নিয়ে যায় আড়াই দিন আমাকে গুম করে রাখা হয় গত নির্বাচনের সময় আমার একটাই মেয়ে শি ইজ 14 জাস্ট টার্ন 15 তাকেও স্কুল থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছিল আমি বিগত মানে নভেম্বর থেকে জুলাই উইদিন দ্য স্প্যান অফ 6 মান্থস আমি দুবার কারাগারে গিয়েছি তার মধ্যে এবার 22 জুলাই আমি আমাকে ডিবি তুলে নিয়ে যায় আড়াই দিন আমাকে গুম করে রাখা হয় তারপরে 12 দিন রিমান্ড খেটেছিলাম সেখানে নির্যাতনের প্রশ্নটি করেছেন অমানবিক অমানসিক যে নির্যাতন সেটা আমাদের উপর করা হয়েছে একটি সেখানে নগ্নভাবে কিভাবে যে দলীয় ক্যাডার নিয়োগ দেওয়া হয়েছে সেটার একটা বই প্রকাশ আমরা দেখতে পেয়েছি আমাদেরকে যেভাবে মারা হয়েছে দু তিনবার করে নিয়ে পেটানো হতো এবং সেইখানে আমরা যারা ছিলাম আমি নাম সবার বলবো না আপনারা জানেন অনেকের ব্যাপারে প্রত্যেকের প্রতি অমানসিক নির্যাতন করা হয়েছে এবং এইটা বলবেন মানে আসলে কি কি করা হতো এটা এটা এমন একটা ব্যাপার যে আসলে আপনাদের অনেকেই তো আয়নাঘরের অভিজ্ঞতার কথা বলেছে এটা আয়নাঘর ছিল না আমাদেরকে ব্লাইন্ড ফোল্ড করে নিয়ে যাওয়া হতো জমটুপি পরিয়ে সেই বা যে কোনো একটা রুমে হয়তো বা নিয়ে যাওয়া হতো এটা বোঝার কোনো উপায় ছিল না কিছুটা অনুমান করা যেত লিফ্টটা কতটুকু যাচ্ছে বা কি যে কোনো একটা রুমে নিয়ে যাওয়ার পরে তারা বেশ কিছু ডিরাগেটরি মানে এমন অপমানজনক প্রশ্ন করতো বা যেটার সাথে আপনার সম্পৃক্ততাই নেই সেখানে আপনি কথা বললেও আপনাকে নির্যাতন করা হবে না বললেও আপনাকে নির্যাতন পেটানো হতো এবং যে আরেকটি জিনিস যেটা করা হতো উইচ ওয়াজ ভেরি মানে আপনার আমাদের যেটা আমাদের এই কানে যেভাবে দুই পাশ থেকে এসে একেবারে আপনার এয়ারটা নিয়ে একটা চাপ দেওয়া হতো আর কি সেটা খুবই মানে মানে নির্মম ছিল এর বাইরে তারা যে লাঠি ব্যবহার করতো সেটা দিয়ে বেধরক পেটাতো আমাদেরকে ওই সময় আসলে কি বলবো মানে একটা মানুষের সঙ্গে এরকম একটা মানুষ আরেকজন মানুষকে এই এই ধরনের টর্চার শাস্তি হইতে পারে ধরেন অন্যায় করলে তো শাস্তি আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্নভাবে রিমান্ডিং অনেক কিছু হয় কিন্তু তাই বলে কি এরকম এটা এটা আপনি যে প্রশ্নটা করেছেন আমরাও মাঝে মাঝে চিন্তা করতাম এত মানুষের সঙ্গে এত ব্রুটাল কিভাবে হওয়া যায় একজন মানুষ আমরা একজন আরেকজনকে কিভাবে এটা করি বলছিলেন যে আপনার মেয়েকেও হ্যাঁ আমার যেটা হয়েছে যে গত নির্বাচনের সময় আমার এক টাইমে শি ইজ 14 জাস্ট টার্ন 15 তাকেও স্কুল থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছিল আমার মা আমার বোন আমার স্ত্রী সকলকেই তারা নিয়ে গিয়েছিল এবং আমাকে নির্বাচনে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয়েছিল সেখানে আমার স্ত্রীকে এই ধরনের ভয় ভীতি দেখানো হয়েছিল যে বেশ কয়েক বছর বা অনেক বছরই আমাকে কারাগারে রাখা হবে এবং সেখান থেকে ধরেন এটাকে একটা ভয়ের রাজত্ব কায়েম করা অ্যাবসলিউটলি একটা ভয় আপনি চিন্তা করতে পারেন আমি একমাত্র সন্তান আমার একটি মাত্র মেয়ে এবং বৃদ্ধ মা এবং সেইখানে তারা কিভাবে আছে যে এই প্রেশারগুলো নিতে হচ্ছে প্রাত্যহিকভাবে তাদেরকে এই ভয়গুলো দেখানো হতো এবং আমাকে যখন সকলকে নিয়ে তাদের সামনে হাজির করা হলো সেই জিনিসটাও আপনাকে মনে রাখতে হবে তবে আমি কৃতজ্ঞ যে মানে আমার মেয়ে পর্যন্ত বলেছে বাবা আম প্রাউড অফ ইউ বিকজ ইউ ফাইটিং ফর দ্য নেশন এই কথাটা যে যখন একটা মেয়ে বলতে পারে তার বাবাকে সো এরপরে যে শক্তিটা আসে মানসিক সেটা কিন্তু বলে বোঝানো যায় অনেক ধন্যবাদ আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা আসলে কেমন চান এক মিনিট সময় নেই একেবারে চাই কেমন চাই প্রত্যাশা শুনলেন তো আসলে অমানবিক এটা তো কোনোভাবে হতে পারে তবে জিনিস হলো কি আপনি দেশে যদি সুশাসন প্রতিষ্ঠা করতে চান তাহলে আইন শৃঙ্খলা বাহিনীকে মানবাধিকার তারপরে আইনের নিরপেক্ষ প্রয়োগ এই দুটা বিষয়ে তাদেরকে আপনার প্রতিনিয়ত আপনার তাদেরকে ক্লাস করানো উচিত কারণ আমাদের দেশের পুলিশ বাহিনী আইনশৃঙ্খলা বাহিনী মানবাধিকার কী জিনিস তারা জানে না গত 16 বছর তারা তাদের সবচেয়ে বড় কাজ ছিল গ্রেপ্তার বাণিজ্য তার এবং আমরা দেখছি যে অনেক সময় আপনার এই থানাতে নিয়ে পিটাইয়া তার আত্মীয় স্বজন বসায় রাখছে তাদের সামনে পিটিয়ে বলে টাকা দাও এত লাখ টাকা দাও এইভাবে তারা মানুষের উপর অত্যাচার করছে কাজে আইন শৃঙ্খলা বাহিনী দিনের বদল হবে হ্যাঁ আইন শৃঙ্খলা বাহিনী এরকম হওয়া উচিত না আশা করি একটা স্বাধীন দেশে আপনার আইন শৃঙ্খলা বাহিনীকে অবশ্যই মানবাধিকার সম্পর্কে তাদের সচেতন থাকতে অনেক ধন্যবাদ